এক নাম্বার কথা, ঈদ অর্থ কি? আচ্ছা আচ্ছা, দুই নাম্বার কথা হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়? তিন নম্বর, মিলাদুন নবী অর্থ কি? চার নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? পাঁচ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ এটা কবে? ছয় নাম্বার, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিনকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান করা হয় পৃথিবীতে, এর সূচনা কবে থেকে? সাত নাম্বার, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে কি করতেন, কি আমল করতেন? আট নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বেদআত, এই আটটি বিষয় আমরা শুনব। একদম এদিক সেদিক মাথা যদি নাড়ানো হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছু ছুটে যাবে, তাই আমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, বলতেন, খাইতেন, যেভাবে আমল করতেন, তো এই নবীজির জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলেন কাদের জন্য, এটা আবার আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর আশা করে, আখেরাতের আশা করে, আল্লাহর সাক্ষাৎ কামনা যারা করে, আখেরাতে ভালো প্রতিদানের আশা যারা করে। যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই জন্ম থেকেই তার আলোচনা শুরু হবে, রাসূলের ইন্তেকাল পর্যন্ত গোটা জীবনটাকেই বলা হয় সীরাত। কি বলা হয়? সীরাত। সীরাত অর্থ জীবনী। বলেন সীরাত অর্থ জীবনী। জীবনী, তাহলে বলেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকে আরবিতে কি বলা হয়? সীরাত। সীরাতের বাংলা জীবনী। তো এতটুকু জানার পর আমরা মূল আলোচনায় চলে যাই। ঈদ কাকে বলে এই বিষয়টা আমরা জানবো, এরপর নবীজির জন্মের ব্যাপারে জানবো। ঈদ অর্থ আনন্দ, উৎসব, ফুর্তি করা। ঈদ শব্দটি পবিত্র কোরআনের সূরা মাঈদার একশো চোদ্দ নম্বর আয়াতে আছে। সূরা মাঈদার একশো বারো, তেরো, চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين الله বলেন, ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ বললেন, হে মারিয়ামের সন্তান ঈসা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তরখান পাঠাতে পারবে? খাদ্যে পরিপূর্ণ দস্তরখান কি আপনার রব আসমান থেকে আমাদের জন্য নাজিল করতে পারবে? এই কথা শোনার পর ঈসা নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আমি তার নবী এই কথা বিশ্বাস করো, তাহলে আল্লাহকে ভয় করো, এই জাতীয় আবদার করবা না,
তখন ঈসা নবীর অনুসারীরা বললেন, قالوا نريد ان ناكل منها وتطمئن قلوبنا ونعلم ان قد صدقتنا ونكون عليها من الشاهدين. ঈসা নবীর অনুসারীগণ বললেন, আমরা চাই খাদ্যবর্তী আসমান থেকে যে দস্তরখানটা আসবে এখান থেকে আমরা খাব, আমরা ওই দস্তরখানের আসমানি খাদ্য খেতে চাই। ওয়াতাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর যেন এতে আশ্বস্ত হয়, এতে করে আমাদের অন্তর আশ্বস্ত হবে, হ্যাঁ আসলে আল্লাহ। ওয়ানালামা, আর আমরা জানতে পারবো, আনকাদ সাদাকতানা, যে আপনি আমাদেরকে যা বলেছেন সব সত্য কথা। ওয়ানাকুনা আলাইহা মিনাস শাহিদিন, আর এই ব্যাপারে আমরা সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হব, হ্যাঁ আমরা সত্যি সত্যি খাদ্যবর্তী দস্তরখান আসমান থেকে পাঠানোর পর সচক্ষে দেখছি, খেয়েছি, এরকম একটা দস্তরখান চাই আমরা। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ঈসা নবী আল্লাহকে বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ বললে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ঈসা নবী দোয়ার মধ্যে বলতে লাগলেন, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাদ্যে ভর্তি দস্তরখান পাঠান, আমাদের কাছে আপনি পাঠান। তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, এটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে, এটা ঈদ। বলেন কি হবে? ঈদ, আনন্দ হবে, আনন্দের কারণ হবে, আর এটা হবে আয়াতাম মিনকা, আপনার জন্য আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে, হ্যাঁ আল্লাহ এমন একটা মুজেজা দেখিয়েছেন যে আমার জন্য, আমার দোয়ার কারণে আমার জাতির জন্য আল্লাহ খাদ্য ভর্তি দস্তরখান পাঠিয়েছেন। ঈসা নবী বললেন, আল্লাহ ওয়ারজুকনা, আমাদেরকে রিজিক দেন, আপনি উত্তম রিজিক দাতা। সে আলোচনা আমরা যাচ্ছি না, লম্বা আলোচনা। আল্লাহ খাদ্যে পরিপূর্ণ মাছ, ভাইজা, ঘি, মধু ইত্যাদি সহ আল্লাহ খাবার পাঠিয়েছিলেন। আমাদের উদ্দেশ্য ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মায়েদার 114 নম্বর আয়াতে। দ্বিতীয় আলোচনা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এ ব্যাপারে আমরা তিনটি বর্ণনা শুনব। কয়টি? এক, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। দুই, সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। তিন, আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। প্রথম বর্ণনা আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পর দেখে মদিনার জনগণ দুটি দিনকে কেন্দ্র করে খেলাধুলা করে, উৎসব করে, আনন্দ উল্লাস করে। কয়দিন? এই আনন্দ দেখে রসুল তাদেরকে প্রশ্ন করলেন, মাহাদানিল ইয়াউমান, আচ্ছা এই দুই দিন কি তোমরা আনন্দ করো কেন? তখন তারা জবাব দিল, কুন্না নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়া, ওগো আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই দুই দিনে আনন্দ উল্লাস করতাম, উৎসব করতাম, খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনে তোমরা যা করো খেলতামাশা, এর পরিবর্তে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ পাককে খুশি করার জন্য এই দুই দিনের পরিবর্তে আল্লাহ আরো দুইটা দিন তোমাদের জন্য উৎসবের দিন হিসাবে আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা, রমজান শেষ করার পর যেটা, এটাকে বলা হয় ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। তাহলে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে ঈদ পেয়ে গেলাম কয়টা? এটা ইসলামের ঈদ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة عبد الله بن عمر رضي الله تعالى عنهما বলেন رسول الله صلى الله عليه وسلم أبو بكر عمر কজন হলো রসুল্লাহ আবু বকর উমর কজন? এই তিনজন খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমর খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে কয় ঈদ? আমরা দুই ঈদের আগে খুতবা দিই না নামাজের পরে খুতবা দিই? তো বলতেছেন রসুল্লাহ আবু বকর উমর তারা খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। তো আমরাও জানি খুতবার আগেই ঈদের নামাজ হয়। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো খুতবার আগে নবী আবু বকর ওমর কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে ইসলামী ঈদ কয়টা পাইলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন صليتم على رسول الله صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة جابر بن سمرة رضي الله تعالى عنه بولا আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দুইবার না অসংখ্য অগণিতবার আজান এবং ইকামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি। ঈদের নামাজে আজান দেইনি আমরা, ইকামত দেইনি। তা এটা উদ্দেশ্য না। জাবির ইবনে সামুরা বলতেছে কয় ঈদের নামাজ পড়ছি? রসুল আবু বকর ওমর খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? রসুল মদিনায় যাওয়ার পর যারা খেলাধুলা করতে তাদেরকে বললেন এই দুই দিনের পরিবর্তে উৎসবের জন্য মুসলমানকে আল্লাহ কয়টা দিন দিছে মনে থাকবেনি? তাহলে ঈদ অর্থ আনন্দ, আর ইসলামে ঈদ মানি আল্লাহর হুকুম পালন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়ে কুশল বিনিময় করা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আনন্দ করা, এটা হলো মুসলমানদের। এগুলো দুই নাম্বার আলোচনা। তিন নাম্বার আলোচনা, মিলাদুন নবী। বলেন সবাই, পুরাটা বলেন আবার, এবার যতটুক বলতে বলবো একটু বলবেন। বলেন মিলাদ অর্থ জন্ম। বলেন, এবার আমি বলবো বাকিটা আপনারা বলবেন। মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। বলেন মিলাদুন নবী অর্থ? বলেন উদ্দেশ্য। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে এবার এই পুরাটা কইবেন। আমি বলি মিলাদ জন্ম, শুধু মিলাদ অর্থ, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ, পুরাটা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে আমি যদি আপনাদের কাউরে পার্সোনাল এখন জিজ্ঞাসা করি যে ভাই মিলাদ অর্থ কি, বলেন তো কি বলবেন? আর যদি বলি মিলাদুন নবী অর্থ কি, মনে থাকবে নি? কিন্তু আপনাদের মাথায় অন্য একটা আছে, মিলাদুন নবী কোন, ঠিক না? কিছু আসছে না হুজুর, মিলাদ মানি তো অন্য কিছু না, মিলাদ মানি জন্ম, মিলাদুন নবী মানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এখানে অন্য কিছু আসার কোনো প্রশ্ন নাই। বুঝে আসছে সবার? আচ্ছা, চার নাম্বার আলোচনা, রসুলের জন্ম বার কবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার মুসনাদ আহমদ হাদিসের কিতাব চার নাম্বার খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বুলিদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। কি বারে? তাহলে বলেন তো রসুলের জন্ম কি বারে? এই ভাই চা বিক্রেতা, এই চা বিক্রেতা, হ্যালো, এই যে চা, যিনি চা বেচতেছেন আপনি, আপনি, হ্যাঁ হ্যাঁ, ওনাকে ডাকাইতে বলে দিই, আপনি যে ওনাদের কাছে চা বেচতেছেন, ওনারা তো আলোচনা শুনতে আসছে। হ্যাঁ,
আমি আলোচনা কষ্ট করে করি, কষ্ট বুঝেননি, পড়াশোনা করি এরপর করি, কেন কষ্ট আছে? আপনি যদি এখানে চা বিক্রি করেন কষ্ট নেন না, আপনি চা বিক্রি করলে তখন দেখা যাবে অন্যরা আলোচনাটা মন দিয়ে শুনবে না। আপনার ব্যবসার বিরোধিতা করছি না, কিন্তু এখানে এসে যদি চা বিক্রি করেন তো আলোচনাটা তারা মন দিয়ে শুনবে না, কষ্ট নিয়ে না। আর যিনি যাচ্ছেন আপনিও তাকে কষ্ট দিয়ে না, বুঝিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, শুনেন। তো চার নাম্বার আলোচনা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, দিকে থাকা না, আপনার আবার সব ওই দিকে থাকেন, এদিকে থাকা না। তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্ম বার কি বার? সোমবার। আজকের আলোচনাগুলো মনে থাকলে তখন দেখা যাবে কি হবে, কারো সাথে আর ঝগড়া হবে না। দেখেন আমরা খালি ঝগড়া করি প্রতি বছর এই বিষয়গুলো নিয়ে, এই জন্য যাতে ঝগড়া না হয় মন দিয়ে যদি শুনেন দেখবেন ইনশাল্লাহ ঝগড়ার কোনো বিষয়ই থাকবে না। রসুল সাল্লাহ সাল্লামের জন্ম বার কি বার? সোমবার। মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম কি বার? এগুলো চার নাম্বার কথা। পাঁচ নাম্বার, নবীজির জন্ম তারিখ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে নবীর জন্ম তারিখ নিয়ে ৬০টা মতামত লিখছে। কয়টা? ৬০টা। এক নাম্বার দুই রবিউল আউয়াল, দুই। দুই নাম্বার আটই রবিউল আউয়াল। তিন নাম্বার দশই রবিউল আউয়াল। চার নাম্বার বারোই রবিউল আউয়াল। পাঁচ নাম্বার সতেরোই রবিউল আউয়াল। ছয় নাম্বার রবিউল আউয়ালের ৮ দিন বাকি থাকতে। সাত নাম্বার বারোই রমজান। কয়টা মতামত? ৬০টা মতামত। হ্যাঁ, এক নাম্বার দুই রবিউল আউয়াল, দুই নাম্বার আটই রবিউল আউয়াল, তিন নাম্বার দশই রবিউল আউয়াল, চার নাম্বার বারোই রবিউল আউয়াল, পাঁচ নাম্বার সতেরোই রবিউল আউয়াল, ছয় নাম্বার রবিউল আউয়ালের ৮ দিন বাকি থাকতে, সাত নাম্বার বারোই রমজান। সবাই সবার সপক্ষে দলিল পেশ করছে, যুক্তি পেশ করছে। ইবনে কাসির এই ৬০টার মধ্যে ৪টাকে কম শক্তিশালী মনে করার কারণে ৪টা দলিলকে মতামতকে তিনি প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন। কয়টা? তাহলে ৬০টাতে ৪টা একটু দলিলে শক্তিশালী কম হওয়ার কারণে যদি বাদ হয় রইল কয়টা? ৩টা। এই ৩টা হলো ২ রবিউল আউয়াল, ৮ই রবিউল আউয়াল, ১২ই রবিউল আউয়াল। তাহলে আমরা আলোচনা করব ৩টা বার নিয়ে, ২ রবিউল আউয়াল, ৮ই রবিউল আউয়াল, ১২ই, কারণ প্রথম ৪টা তো এমনি তিনি বাদ দিয়ে দিলেন, তো বাকি রইল ৩টা মত, ২, ৮, ১২। এই ৩টার মধ্যে আবার ২টারে বেশি গুরুত্ব দিছে তাবাকাত ইবনে সাদ, একটা কিতাব আছে ইবনে সাদ, তার এই কিতাবের ১ নম্বর খণ্ড ৪৭ নম্বর পৃষ্ঠায় তিনি ৮ এবং ১২ই রবিউল আউয়ালে গুরুত্ব দিছে। তাহলে ইবনে কাসির ৭ মতামত ব্যক্ত করার পর গুরুত্ব দিছে ৩টা মতকে। আরেকজন অনেক বড় ইমাম তাবাকাত ইবনে সাদের মধ্যে তিনি মতামত দিয়েছেন গুরুত্ব সহকারে ২টাকে, একটা হলো ৮ আর একটা ১২। ইবনে কাসির মতামত দিয়েছেন ২, ৮, ১২, আর ইবনে সাদ ৮ এবং ১২। আচ্ছা শুনেন, ওলামায়ে কারাম সহজে বুঝে ফেলবে এই কথাগুলো, কিন্তু আপনারা যদি মন দিয়ে শুনেন ইনশাল্লাহ আপনারাও বুঝবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকিল্লাহ
আওয়াজ কি ফ্যানের কারণে? ফ্যান বন্ধ করে দেন, সমস্যা নেই। দুই রবিউল, সমস্যা নেই সমস্যা নেই, গরম তো আমার লাগবে, আপনারা টেনশন করেন না। হ্যাঁ, দুই রবিউল আওয়াল, আওয়াজ তো বন্ধ হয়নি। কি বলবো, আন্দাজি ফ্যানের দোষ দিলেন। ওইটা দেখেন বন্ধ করা যায় কিনা। আচ্ছা, আমরা ট্রেনিং থাকি দুই রবিউল আউয়াল, আটই রবিউল আউয়াল, বারোই রবিউল আউয়াল, এই তিনটা নিয়ে আমরা কথা বলতেছি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে। সাতটি অভিমতের মধ্যে তিনটি অভিমত নিয়ে এখন আমরা আলোচনা করব। দুই, আট, বারো, দুই তারিখ, এটা লাগবে না, এটা দিয়ে না, এটা বন্ধ করে দেন। হ্যাঁ, আওয়াজ অনেক বেশি হয়ে যাবে। দুই রবিউল আউয়াল এই বর্ণনা যারা করেছেন, বর্ণনা এই বর্ণনার যে সনদটা, সেই সনদের মধ্যে বর্ণনাটা এমন, আগে বর্ণনাটা শুনেন। উলিদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনি খলাতা মিন রবিউল আউয়াল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের দুই তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে, এটা একটা মত। রবিউল আউয়াল মাসের দুই তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে। তো এই বর্ণনার মধ্যে দুইজন ব্যক্তি আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশআর। দেখেন আমার দিকে, এই ওয়াকিদি তিনি হলেন ছাত্র, আবু মাশআর তিনি হলেন ওস্তাদ। এই ওস্তাদ তার ছাত্রের কাছে বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের দুই তারিখ সোমবার। তাহলে ওস্তাদ আর ছাত্র পাইলাম, ছাত্রের নাম ওয়াকিদি, ওস্তাদের নাম আবু মাশআর। এই দেখেন, এটা হলো ওস্তাদ, এটা ছাত্র। ছাত্র যে ওয়াকিদি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই বলেন মাকরুকুন মাআসিআতি ইলমিহি। ওয়াকিদির প্রচুর এলেম, প্রচুর বিদ্যা, এই প্রচুর বিদ্যা আর এলেম থাকার পরেও তার বর্ণনা গ্রহণ করার মতো না, সে বর্ণনায় উল্টা পাল্টা করে। কি বললেন? সে অনেক বিদ্যার অধিকারী, কিন্তু মাতরুক, সে হাদিস বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য, তার হাদিস গ্রহণ করা যাবে না। সেই হিসেবে দুই রবিউল আউয়ালের বর্ণনা এটা গ্রহণ করা যাবে না। রয়ে গেল দুইটা অভিমত, আট এবং বারো। আট তারিখের অভিমতটা কি? ইমামুল মাগাজী ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন বলিদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কানা মাউলিদু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাল ফিল, হাতির বাহিনী বা হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছে, ওই বছর রসুলের জন্ম। একটি কথা মনে রাখবেন, নবীর জন্ম হস্তি বাহিনী কাবা শরীফে হামলা চালিয়ে চালানোর চেষ্টা করেছিল যেই বছর, ওই বছর যে নবীর জন্ম, এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় একমত, সেটা কি? হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য আসছে, ওই বছর নবীর জন্ম। এবার আমরা দেখব হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর কয়দিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর পঞ্চাশ দিন পর আল্লাহ রসুলের জন্ম। কয়দিন পর? এখন হিসাব করলেই তো বের হয়ে যায় হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে কবে, এটা জানলে হয়ে যায়। তো পঞ্চাশ দিন হিসাব করলে তারিখও বের হয়ে যাবে। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের ১৩ দিন বাকি থাকতে। কয়দিন? তাহলে মুহররমের ১৩ বাকি, পরের মাস সফর, তো মুহররম সফর ওইদিক দিয়ে যদি ২৯ ধরেন, এদিক দিয়ে ১৩ ধরেন, ২৯ আর ১৩ এ কত? ৪২। পরের মাস রবিউল আউয়াল, ৪২ আর ৮ হয় কত? ৫০। তার মানে ৫০ দিন পরে যদি হয় তো ৮ই হবে।
আসছে যে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে পঞ্চাশ দিন পর রসুলের জন্ম যদি হয়, মহররমের ১৩ দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়, তো বাকি ১৩ দিন রণ, এই ১৩ পরের মাস সফর, সফর যদি ২৯ ধরেন তো ২৯ আর ১৩ হয় ৪২, রবিউল আউয়ালে আরো ৮ দিন যোগ করেন, কারণ ৪২ থেকে ৮ দিন যোগ করে ৫০ বানাইতে হবে, তো বলেন ৪২ এর পরে ৫০ হয় কয়দিন যোগ করলে? তাহলে রবিউল আউয়ালের ৮ তারিখে জন্ম, এই কথাটা স্পষ্ট, আল্লাহ জানে বুঝছেননি, আবার সহজে বুঝেন। দ্বিতীয় অভিমত, রসুলের জন্ম ৮ই রবিউল আউয়াল। ইমামুল মাগাজী ইবনে ইসহাক বলেন, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় সে বছর নবীর জন্ম। এখন আমরা দেখব কাবায় হামলা চালানো হয়েছে কবে, আমরা জানলাম কাবায় হামলা চালানো হয়েছে মহররম মাসের ১৩ দিন বাকি থাকতে, তো মহররমের ১৩ ধরেন, মহররমের পরের মাসের নাম কি? সফরের যদি ২৯ ধরেন তো ২৯ আর ১৩ কত হয়? হ্যাঁ ৪২, ৪২ এর পরে ৫০ বানান আরো কতদিন লাগে, তো সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের ৮ দিন যোগ করেন, ৮ দিন যোগ করলে কয় তারিখ হয়? ৮ তারিখ। তাহলে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালানোর ৫০ দিন পর রসুলের জন্ম যদি ধরা হয় তাহলে ৮ই রবিউল আউয়াল রসুলের জন্ম। আমার সাথে বলেন, বলেন ৮ তারিখের ব্যাপারটি প্রসিদ্ধ, বিদগ্ধ, মহাক্কিক, বিচক্ষণ আলেমদের নিকট বিশুদ্ধ। ৮ তারিখের ব্যাপারটি বিচক্ষণ, বিদগ্ধ এবং মহাক্কিক ওলামায়ে কেরাম যারা, তাদের কাছে এটাই বিশুদ্ধ, রসুলের জন্ম ৮ই রবিউল আউয়াল। রয়ে গেল ১২, কত? ১২। ১২ তারিখের ব্যাপারটিও ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এখানে আনছেন, সেখানে বলছে কিলা, আরবিটা কিলা, ওলামায়ে কেরাম আছে কিলা কখন বলে জানেন? লেখকরা কিলা লেখে যদি বর্ণনাটি দুর্বল হয় তখন তারা লেখে কিলা, কোন বর্ণনা দুর্বল হইলে তখন তারা লেখে কিলা, মানে বলা হয়ে থাকে। সেখানে লেখছেন তিনি রসুলের জন্ম ১২ই রবিউল আউয়াল। ১২ই রবিউল আউয়ালের বর্ণনাকারী দুইজন সাহাবি, একজনের নাম জাবের, আরেক দলের নাম আবদুল্লাহ ইবনে আব্বাস। খুব মন দিয়ে শুনবেন, এ দেখেন তিন আঙ্গুল, সাহাবি, সাহাবির ছাত্র, ছাত্রের ছাত্র, তাহলে তিনি ছাত্র, তার উস্তাদ একজন, তার উস্তাদ সাহাবি। দেখেন ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তারা বলেন বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আল্লাহ রসুলের জন্ম। এই বর্ণনাকারী সাহাবির নাম জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাস, এই যে সাহাবি বর্ণনা করছেন নবীর জন্ম ১২ই রবিউল আউয়াল, এই সাহাবি থেকে হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার নাম সাঈদ। বলেন কি নাম? সাঈদ। তাহলে সাহাবির ছাত্রের নাম সাঈদ। দেখেন এই সাঈদ থেকে হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম আফফান। কি নাম? তাহলে দেখি আপনারা সবাই তাকান, সাহাবি, সাহাবির ছাত্র সাঈদ, সাঈদের ছাত্র আফফান, সাহাবি, ছাত্রের নাম সাঈদের ছাত্রের নাম। এবার মজার বিষয় দেখেন, তাহলে সনদে পাইলাম সাহাবি সাঈদ আফফান। তাহলে বলেন তো সাহাবি একটু রাখেন, এবার দুইজন, এই সাঈদ আর আফফান, উস্তাদকে সাঈদ, ছাত্রকে আবার উস্তাদকে ছাত্র। এ দেখেন উস্তাদ মৃত্যুবরণ করছে ১১০ হিজরিতে, কয় হিজরিতে? ছাত্র জন্মগ্রহণ করছে এর ২৪ বছর পর, তথা ১৩৪ হিজরিতে। আবার শুনেন, উস্তাদ মৃত্যুবরণ করছে ১১০ হিজরিতে, ছাত্রের জন্ম হয়েছে তারও ২৪ বছর পর, মানে ১৩৪ হিজরিতে। তা বোঝা গেল ওনারা দুইজন আসলে ছাত্র উস্তাদ। এটাকে বলা হয় ইনকিতা বা বিচ্ছিন্নতা, সনদের বিচ্ছিন্নতা, আর সনদের বিচ্ছিন্নতাকে আরবিতে বলা হয় ইনকিতা, আর ইনকিতা যুক্ত হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাই ১২ই রবিউল আউয়ালের মতটি ইবনে কাসির লেখছেন প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ লেখেননি। কি লেখছেন? প্রসিদ্ধ। কি লেখেননি? বিশুদ্ধ লিখেছেন কোনটা? ৮ই রবিউল আউয়াল। তাহলে বিচক্ষণ বিদগ্ধ আলেমদের কাছে ৮ই রবিউল আউয়াল বিশুদ্ধ, আর আমাদের কাছে ১২ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কিন্তু এই মতটি দুর্বল কেন? ছাত্র আর উস্তাদ দুইজন, এই উস্তাদ আর ছাত্রের মধ্যে উস্তাদ মরছে ১১০ হিজরিতে, আর ছাত্রের জন্ম হয়েছে আরো ২৪ বছর পর, এর মানে বোঝা গেল আসলে তারা ছাত্র উস্তাদ না। বুঝছেননি কথাটা? আল্লাহ জানে বুঝছেননি, আলেম ছাড়া অন্যরা বুঝছেননি,
তাহলে সোজা কথা, উস্তাদ আর ছাত্র এদের যোগাযোগ হয় নাই, তার মানে হাদিসে নিশ্চিত কোনো সমস্যা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় হাদিসে মুনকতি, এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে দুই আট আর বারোর মধ্যে বিশুদ্ধ অভিমত পাইলাম আটই রবিউল আউয়াল। হ্যাঁ, বারোটা প্রসিদ্ধ হয়ে গেছে, বারোই রবিউল আউয়াল কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এখন এই গেল আপনার মোটামুটি জানলাম, এক নাম্বার ঈদ অর্থ আনন্দ, দুই নাম্বার ইসলামে ঈদ জানলাম দুইটা, তিন নাম্বার মিলাদ অর্থ জন্ম, মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, চার নাম্বার নবীর জন্ম কিবার, পাঁচ নাম্বার নবীর জন্ম তারিখ। না এভাবে না, বলবেন যে এটা নিয়ে মতভেদ কি আছে, এটা নিয়ে বিশুদ্ধ অভিমত আট, প্রসিদ্ধ অভিমত বারো, বিশুদ্ধ আট, প্রসিদ্ধ বারো। যদিও আপনার সৌরবিজ্ঞানী যারা আছেন, আপনার ওই যে যারা সৌরবিজ্ঞান নিয়ে গবেষণা টবেষণা করে, এদের নিকট নয় রবিউল আউয়াল, কত অনেকের কাছে ওনারা আপনার ওই হিসাব করে চালায় বলছে নয়, তো আট নয় যদি বলেন তো আরবিতে তো আবার দিন আর রাতের একটা হিসাব আছে, কিন্তু এই জন্য আটটে আপনি ফেলে দেওয়ার সুযোগ নেই। এবার আমাদের আলোচনার বিষয় হলো ছয় নাম্বার আলোচ্য বিষয়, মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো। আমার সাথে বলেন 604 হিজরি, এটা মনে থাকবে নি, আচ্ছা এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল, কি শহর, এই মসুল শহর, এই শহরের একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি, কেউ তার নাম আরেকটা লেখছে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে। কি নাম বাচ্চার নাম, আবু সাইদ, কি নাম, আবু সাইদ, পুরো নামটা আবু সাইদ মুজাফফর কাউরি, পুরোটা মনে রাখা আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই হুজুরের মৃত্যু হলো 633 হিজরিতে, ওনার মাধ্যমে 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে, কাসিরুল ওয়াকিআতিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা, এই লোকটা ওলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত, এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী, লোকটা কি ছিল বলেন তো, খবীসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে, প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করে, এটা প্রধান অস্ত্র। আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন, আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে, এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করবে। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন এই লোকটা খবীসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ, ওলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত, শাদীদুল কিবরি প্রচন্ড অহংকারী ছিল, মোতাহাবিনা অলস টাইপের ছিল, কি টাইপের ছিল, বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম, এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে, বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এবং দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ধরে পড়তেছে, অহংকার প্রচুর, মুতাহামিনা অলস আর শাদীদুল কিবরি প্রচন্ড অহংকারী বলছি। এখন এটা জানলাম আমরা ছয় নাম্বার আলোচনা, তখন বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব, এটা কবে থেকে শুরু হয়, 604 হিজরি, কোন দেশে ইরাক, কোন শহর মসুল শহর, সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন, যেই হুজুরে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আচ্ছা, সাত নাম্বার আলোচনা, রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার, আমার সাথে সবাই বলেন, বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন, ঠিক তো, ওয়াদা তো, ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন,
তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? তাহলে কি জানলাম, রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবার রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন, এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করবো না সাপ্তাহিক? মাশাআল্লাহ, তা হাদিস থেকে আমরা জানবো, জানার পর আমল করবো। দলিল না থাকলে আমরা করবো না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না, একটু রাগ করছে, ফাগদিবা একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে, এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে, নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়, রাগ করছে মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিন কারাম লেখছে যে নফল এবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছে। তো এবার রসুলকে প্রশ্ন করা হলো, সুইলান সৌমিদ দাহরি, রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, পাঁচ দিন ছাড়া পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই আবার রোজা ছাড়েও নাই, মানে এটা উৎসাহিত করেন নাই নবী, যে না এটা উৎসাহিত উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজাও রাখেও নাই আবার ছাড়েও নাই, নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর একদিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই, আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন রাখবেন না, আজকে বৃহস্পতি শুক্র দুই দিন রাখলেন শনি রাখবেন না, রবি সোম দুই দিন রাখলেন মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি দুই দিন রাখলেন শুক্র রাখলেন না, অর্থাৎ দুই দিন রোজা একদিন রাখবে না, আবার দুই দিন রোজা একদিন রাখবে না, হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم ومن يطيق ذلك, নবীজি বললেন এটা কষ্ট করে এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রসুল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না, রসুল বললেন এটা কার সামর্থ্য আছে? এটা দ্বারা কি বোঝা যায়? যে এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না, যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, প্রশ্ন করলেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন না রাখে, আজকে রাখলেন পরে দুই দিন রাখবেন না, আবার রাখবেন আবার দুই দিন রাখবেন না, অর্থাৎ একদিন রোজা দুই দিন গ্যাপ, আবার একদিন রোজা আবার দুই দিন গ্যাপ, এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাদ্বানাল্লাহু যালিকা, হ্যাঁ এটা তো সুন্দরিস, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত, এটা উৎসাহ দিছেন রসুল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই, দুই রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন উৎসাহ দিছে না, এক রোজা রাখবেন মাঝখানে দুই দিন গ্যাপ দিবেন উৎসাহ, হ্যাঁ এটা উৎসাহ দিছে, একটা রাখবেন দুইটা গ্যাপ আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয়, একদিন রাখলো একদিন গ্যাপ, আবার একদিন আবার একদিন গ্যাপ, নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম, হ্যাঁ এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন, কি বললেন আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন, তাহলে এটা উৎসাহ, একদিন রাখবেন আবার একদিন রাখবেন না, এটা উৎসাহ, তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ, দুই দিন রোজা একদিন গ্যাপ উৎসাহ, একদিন রোজা দুই দিন গ্যাপ উৎসাহ, একদিন রোজা একদিন গ্যাপ এটাও উৎসাহ।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই। একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, ফিহি উলিত্তু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি, এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। সোমবার কি বছরে একদিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন, সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা দিয়ে আপনারা কি শিখলেন বলেন? তাহলে সোমবার রসুল কি করতেন? নবীর জন্ম কি বার? নবুয়ত দিছে কি বারে? কোরআন নাজিল কি বারে? অন্য হাদিসে কি আসছে জানেন? রসুল বলেন, তুরদুল আমাল ফিকুল্লি ইয়াউম ফিকুল্লি খামিস ইয়াউমিল ইসনাইন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়, তাই আমি সোম বৃহস্পতি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। আপনি এটা না কইরা কি করেন না করেন ঘটনা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসে আরো কয়েকটা প্রশ্ন আছে, এটা বলে ফেলি হাদিসটা। রসুলকে প্রশ্ন করলেন, হুজুর সুইলান সৌমি ইয়াউমি আরাফাতা, হুজুর আরাফার দিনের রোজা রাখলে কি হবে? নবী বললেন, ইউকাফিরু সানাতাল বাকিয়া ওয়াল মাযিয়া, আগে পরের, আগের এক বছর পরের এক বছর, দুই বছরের গুনাহ মাফ। এবার নবী নিজের থেকে একটা বলছে, এটা বলবো নি, সবগুলা বলছে প্রশ্নের আলোকে, এবার নিজে থেকে একটা বলছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে তিনটা রোজা, 13, 14, 15, ও রমাদান ইলা রমাদান, আর রমজান মাসের রোজাগুলো যদি রাখো তোমার পুরা বছর রোজা রাখার সওয়াব। যদি এই ব্যাপারে আরেকটা বর্ণনা, শাওয়ালের 6টা রোজা রাখলেও পুরো বছর রোজার সওয়াব। আর এই হাদিস থেকে আজকে আরেকটা জানলাম আমরা, যে মাসে 3টা রোজা, 13, 14, 15 আরবি মাসে, আর রমজানের রোজা রাখলে তার পুরো বছর রোজা রাখার সওয়াব। যাক, আমাদের এই হাদিসের মূল বিষয় রসুল জন্ম বারে কি করতেন, বাৎসরিক না সাপ্তাহিক। আল্লাহ আমাদেরকে খাঁটি আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন। 8 নম্বর আলোচনা, জন্মদিনকে কেলন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না। বলেন, ইনশাল্লাহ করব না। জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করব না। বেদাত কারে কয়? হাদিস থেকে শিখে নিই আমরা, সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে যা নাই, যা আমি নবী রেখে যাই নাই, এমন নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে শরীয়তের মধ্যে এবাদতের নামে, শরীয়ত মানে যা করলে এবাদত হবে, যা করলে সওয়াব হবে, নবী বলেন আমার এই দীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, ফাহু আরদ্দুন, এটা প্রত্যাখ্যান করা হবে। বলেন তো, মাইক যদি না থাকে আমরা নামাজ পড়ব না? মাইক যদি না থাকে 4-5 জনের সামনে কি বয়ান করা যাবে না? লাইট না থাকলে নামাজ পড়বেন না? ফ্যান না থাকলে নামাজ পড়বেন না? এটা কেন বললাম? একদল ভাই আপনাদেরকে বলবে, ভাই এত বেদাত বেদাত করেন না, মাইক লাইট ফ্যান এগুলো তো বেদাত। আপনি বলবেন যে না, এই লাইট না থাকলেও শরীয়ত পালন করব, মাইক না থাকলেও শরীয়ত পালন করব, শরীয়তের মধ্যে বেদাত আসলে সেটাকে আমরা বেদাত বলি। ইবাদতের নামে বেদাত, এটার সম্পর্ক মাইকের সাথে না, শরীয়তের সাথে। তো মাইক যদি নাও থাকে শরীয়ত কি আমরা পালন করব না? মাইক 100-200 বছর আগে ছিল না, তো শরীয়ত পালন হয় নাই? হ্যাঁ, এই জন্য এইগুলা বইলা এই বেদাতকে প্রমোট করার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রসুল বললেন, দিনের মধ্যে যদি, শরীয়তের মধ্যে যদি আবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ বানায়, সেটা প্রত্যাখ্যান। মাইক যদি কেউ না বানায়, এর গুণ হবে
লাইট যদি কেউ না জ্বালায় তার গুনাহ হবে? নামাজ না পড়লে? ফ্যান যদি চলে নামাজে একটু শান্তি পাই, আরাম পাই, ঠান্ডা লাগে, ঠিক আছে, এমন মনে করেন তিন দিন কারেন্ট নাই, নামাজ ছেড়ে দিবেন? না। শরীয়তের সম্পর্ক এই জাতীয় জিনিসের সাথে না, শরীয়তের সম্পর্ক এবাদতের সাথে, সওয়াবের সাথে। তাই রাসূল বললেন শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু বানানোর নাম বেদাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা হলো বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোন বেদাত আবিষ্কার করে মনে করে খুব ভালো একটা কাজ করছে, একটা ইবাদত বানাইছে নতুন, বানায় বলল যে ভালো একটা কাজ করছে। ইমাম মালিক বলেন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে কেমন যেন বলতে চায় নবী তার দায়িত্ব পালনে খেয়ানত করছে। রসুল কি দিন পরিপূর্ণ রেখে গেছেন কিনা, আর রসুল পরিপূর্ণ দিন রেখে গেছেন কিনা? সূরা মায়দা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য এই শরীয়ত ইসলামকে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছি। তো নবীজি কমপ্লিট দিন রেখে গেছেন কিনা? ইমাম মালিক কয় কেউ যদি এই দিনের মধ্যে নতুন কিছু বানায় কয় খুব ভালো একটা কাজ করছি, কয় কে সেমন যেন বলতে চায় লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কামটা কইরা দিতে পারে নাই, আপনি করছেন। আরে আল্লাহ বুঝদান করেন সবাই। বেদাতের ভয়াবহতা আজকে আমরা চারটা ভয়াবহতা জানবো, কয়টা? চারটা ভয়াবহতা জানবো বেদাতের। এক নাম্বার বেদাতের ভয়াবহতা, বেদাতিদের তওবা, যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজটা কেউ না সারবে তার তওবা আল্লাহ কবুল করবে না। এও এলাকার ভাইয়েরা আল্লাহর হস্তে আলেমদের কাছে গিয়া শিখেন বেদাত কোনটা। আপনি এখনো নিজেরে মনে করতেছেন হুজুর আপনি যা মন চায় করেন, আমি আমার মন মতো চলবো, আল্লাহর হস্তে কাম করেন না। রাসূল বলছেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত সে যত বলে আল্লাহ তওবা করছি তওবা করছি তওবা করছি, আল্লাহ কয় বেদাত ছাড়ছনি? না সারি নাই, তওবা কবুল করি না। মানে আপনি বেদাতের মধ্যে আছেন আর কইতাছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ না 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 কবুল হবে না কবুল হবে না, বেদাতি বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা কবুল হবে না। দুই নাম্বার বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস, দুইটা হাদিস মিলিয়ে পুরো হাদিসটা শুনবো আমরা। সাহাল ইবনে সাদ রসুলের সাহাবি, তার থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض, নবীজি বলেন আমার উম্মত আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। মান মাররا علي শারিবা, আমার উম্মতের যে কেউ আমার সামনে দিয়ে যাবে ওই হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে মূলনীতি শিখলাম, নবী বলেন আমার সামনে দিয়ে যে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে। এবার মূলনীতিটা আপনারা বলেন, বলেন নবী হাউজে কাউসারের সামনে আছে, এখন নবীর ওই হাউজে কাউসারের পানি কে পান করবে? যে সামনে দিয়ে যাবে, ঠিক তো কথাটা? এবার নবীজি বলেন লায়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনানি ওয়া ফি রিওয়ায়া আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, নবী বলেন আমার হাউজে কাউসারের সামনে এভাবে মানুষ যাবে আর পানি পান করবে, যাবে আর পানি পান করবে, হঠাৎ একদল আসবে, আসার পর আরিফুহুম আমি তাদেরকে চিনবো, ওয়া আরিফুনানি তারাও আমাকে চিনবে, মানে তারা আমার উম্মত। চিনার পর সুবহানাল্লাহ, তো ঠিক আছে চিনছে, এরপরে কি কয় দেখেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমি দেখব আমার উম্মত আর আমার মাঝে পর্দা পড়ে গেছে, ইন্না লিল্লাহ, আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। এটা হলো সহিহ বুখারীর 6583 একটু আছে হাদিসটা, পরের হাদিস 6584 নম্বর হাদিসে আছে, নবী বলেন আমি আল্লাহকে বলবো, ফা আকুলু আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, পর্দা বললো কেন, আমি পানি পান করাবো না, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনার জানা নাই আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা কত কিছু যে নতুন আবিষ্কার করছে, দিনের মধ্যে নতুন নতুন কত কিছু বানাইছে এটা আপনার জানা নাই, তাই আজকে এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আগে মূলনীতিটা বলেন তো, হাউজে কাউসারের পানি কে পান করবে? যে জানে নবীর সামনে যারা আসলো চিনলো পারছে পান করতে? নবীজি এরপর বলেন যখন জানবো যে এরা আমি রেখে আসা, আমি যে দিন রেখে এসেছি দুনিয়াতে এটার মধ্যে নতুন কিছু বানাইছে, তখন আমি বলবো সুহকন সুহকন লিমান তাইয়ারা দিনি, আমার রেখে আসা শরীয়ত যে পরিবর্তন করছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে থেকে।
যেই নবী কাউসারের পানি পান না করাইতে পাইরে আল্লাহরে বলছে আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহ যখন বলছে এরা বেদাতি, নবী তখন কয় ভাগো ভাগো সরো সরো কৃষ্ণের পানি পান, সরো কৃষ্ণের পানি পান। হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়েন না। এ ভাই আমি সব সময় বলি ফজর নামাজটা বইরা যাদের ব্যবসা আছে ব্যবসায় যান, দোকান আছে দোকান করেন, চা বেছেন চা বেছেন, পান বেছেন পান বেছেন, রিক্সা চালান অটো চালান করেন, জোহর নামাজটা পড়েন, জোহরের পর একটু খারাপ লাগলে একটু শুয়ে থাকেন, আবার কাজে যান, আসরটা পড়েন, আসর থেকে মাগরিব পর্যন্ত অফিসে হয়তো আসতে আসতে মাগরিব হয়ে যায়, মাগরিবটা কোথাও পড়ে নেন বা বাসার পাশের মসজিদে পড়েন, মাগরিবের পর এসা পর্যন্ত পরিবারের সময় দেন, মোবাইল দে না, মোবাইল তো মাগরিবের আগ পর্যন্ত রাস্তাঘাটে চালাইছেন, আগরিব থেকে এসা পর্যন্ত মেয়েটারে সময় দেন, ছেলেটারে সময় দেন, বিবিকে সময় দেন, এশার নামাজের আগে খাবার খেয়ে ফেলেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, নামাজের পর বেশি কথা বললেন না, রসুল এশার নামাজের পর কথা বলতেন না, রসুল এশার আগে ঘুমাইতেন না আর এশার পর বেশি কথা বলতেন না। সেই বুখারীর বর্ণনা, কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদীসা বাদাহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার নামাজের পর বেশি সময় কথা বলা অপছন্দ করতেন, এশার পর তাড়াতাড়ি ঘুমায় যান, আবার পরের দিন জামাতে ফজর পড়েন, এইভাবে জীবনটা চালান। আল্লাহ যদি কিছু টাকা দেয় যাকাত ফরজ করে যাকাত দেন, আরো কিছু টাকা দিলে হজে যাওয়ার তৌফিক হইলে হজে যান, মরেন জান্নাতে প্রবেশ করবেন। না আপনারা কঠিন বানাইবেন খালি ইদারে সহজ বিষয়টা না হুজুর, ওইটা করতে হবে ওইটা করতে হবে ওই নিয়মটা পালন করতে হবে হুজুর, না আর জানেন না যেই যেই মান্যত করছি আমার তো অমুক জায়গায় যাইতে হবে তমুক জায়গায়, কেন কেন কঠিন বানাচ্ছেন, সহজ বিষয়গুলা কেন কঠিন বানান, সহজ বিষয়গুলা কঠিন বানায় না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই যে দেখেন সোমবার দিন যদি রোজা রাখেন বিষয়টা কি খুব কষ্টকর না সহজ, কিন্তু না আপনি রোজা না রেখে কি করলেন, এটা প্যান্ডেলটা নাই মাইক লাগাই আরো অনেক কিছু করি যা বললাম না, আর সব কিছু কইরা টুইরা এরপর দেখি ইত্যাদি ইত্যাদি করি কি কিছে পারে বুঝে না, নবীর মহব্বত প্রকাশ করতে আপনি কি করছেন, রসুল রোজা রাখছে তো আপনি রোজা রাখেন শেষ, রাতে ইফতারি ইফতারির আগে আপনি ইফতারির সময় ইফতারি করেন, রসুল রোজা রাখছে আপনি রোজা রাখেন, ইফতারির সময় ইফতার করেন, বৃহস্পতিবার রোজা রাখছে আপনিও রোজা রাখেন, কে আমাদের মাঠে বলতে পারবেন হাবিব আপনি যে আমল করছেন আপনার জন্মদিনে আমিও সেই আমল করছি, আপনি প্রকৃত আশিক রসুল হবেন। সহজ বিষয়গুলো কঠিন বানায় না, আল্লাহর হস্তে কঠিন বানায় না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই গেল কয় নাম্বার কথা, দুই নাম্বার বেদাতের ভয়াবহতা, বেদাতের তিন নাম্বার ভয়াবহতা, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে অথবা যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বেদাতি কর্মকাণ্ডে সহযোগিতা করে, দেখেন একটা হলো আপনি নিজে বেদাত কাজ করলেন আরেকটা হলো একজনে আপনি বেদাত করার জন্য সহযোগিতা করছেন, কেমন এই এলাকায় একজন আসছে আসার পর বেদাতি কর্মকাণ্ড করার জন্য তার একটা বড় ধরনের একটা জায়গা দরকার, মাশাআল্লাহ আপনি একটা জায়গা দিয়ে দিয়েছেন, হজরত আপনি এখানে বসেন, বসে বসা শর্ট জামা পরবেন, সালা গায়ে দিবেন আর যা আছে পারলে সালাটাও ঘুরলে রাখেন, কারণ যাতে মানুষকে কইতে পারি আপনার মধ্যে কিছু আছে, কি আছে মানে যত দেখবেন পোশাক কম ছিঁড়া ফাড়া সালার গায়ে হয় কি হুজুর ওনার মধ্যে যে কি আছে আপনি জানেন না, কি আছে তো এটা দেখাই যেতেছে, হ্যাঁ না শোনেন হাইসেন নেই জায়গাটায় ভক্তরা কি করে কাঁঠাল আনে কলা আনে আম আনে কত কিছু আনে আনে কিনা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফল আনতেছে ভক্তরা কার জন্য, যার গায়ের জামাটা ছিঁড়া ছালা গায়ে দেওয়া আছে, কেন পাঁচ গজ কাপড় ভক্তরা আনতে পারলো না, কি পাঁচ গজ কাপড় আনতে পারে নাই, এটা কোথায় আছে এই কথা, এত কিছু আনলেন আপনি হাজার হাজার টাকার ফল আনলেন পাঁচ গজ, প্রয়োজনে যে ফলগুলো আনবেন ওই ফল দিলে ওই গাজীপুর বাজারে গিয়ে বেচা এরপরে পাঁচ গজ কাপড় আনলেন, দেখলেন আপনি কাপড় পরেন আপনি তো আছে আমরা ভক্তরা আপনার লাখ লাখ টাকা কাপড় পরেন আপনি, যদি দেখবেন বলবে না এটা পরা যাবে না অহংকার আসবে, তখনই বুঝবেন ভণ্ড প্রতারক আর মুসলমানের ইমান নিয়ে খেলা করবে, ছিঁড়া জামা পরে থাকতে গেছে আপনি না, আর আপনাকে মাথাও এমন হয়েছে যারা দেখেন এরকম ছিঁড়া পরে ছালা গায়ে দেয় হুজুর কিছু আস, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম তিন নাম্বার, যদি নিজে বেদাতি কর্মকাণ্ড করেন আর কোনো বেদাতিকে যদি আশ্রয় দেন আপনার উপর আল্লাহ ফেরেশতা আর সব মানুষের অভিশাপ মরণ পর্যন্ত, দলিল সহিহ বুখারীর 3172 নাম্বার হাদিস 3172 3172 এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা বেদাত করতে অন্যকে কেউ সহযোগিতা করে, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে অথবা
ওই বেদাতি কর্মকাণ্ডের জন্য অন্যকে যদি সহযোগিতা করে, আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের অভিশাপ। কার অভিশাপ? সকল মানুষের অভিশাপ, যেন বেদাতি কর্মকাণ্ড করেন না। এ হলো তিন নাম্বার। চার নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। আবু দাউদ শরীফের বর্ণনা 4607 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জামানা ফাসার ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা তোমরা, খালি দেখবা মতভেদ, অমুকে বলবে এটা সঠিক, অমুকে বলবে এটা সঠিক, হয় কিনা এরকম। যেমন আপনারাই বলেন, হুজুর আপনি এখন কইলেন এটা বেদাত, আরেক হুজুরে বলবে এটা বেদাত না, তখন করবেনটা কি? নবী একটা নিয়ম জিগাই দিছে, মনে করেন আমি বললাম একটা, উনি বললেন আরেকটা, তো এই বিপদে বললেও করণীয় রসুল শিখাই দিছে, তো শিখাই দিছে যেটা এটা মানেন, বুঝছেনি? মনে করেন আমি দুইজনে দেখতে পারতেছেন না, কেন আমি আমি একটা কইছি, উনি আরেকটা কইছে, তাহলে ওইটা তো দেখতে পারবেন যে আমরা দুইজন উল্টা পাল্টা করলে রসুল একটা নিয়ম শিখাইছে, এটা পালন করেন করবেন নি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, চিন্তা আছে, নবী না জানি কি কইছে, আমরা তো হুজুর করে কই, হুজুর আপনি কোন একটা, আরেকজনের কার একটা কয় না, এটা দেখবেন খালি কমেন্টে লেখে, হুজুর কাটটা মানবো, আপনি বলেন একটা, আরেকজনে রসুল বলছে এরকম ঝামেলায় পড়লে আমি একটা কথা বললে যে এটা মানবা, মানবেন নি? রসুল বলছেন যখন ঝামেলায় পড়বা, এই হুজুর একটা আরেক হুজুর একটা, আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নত, ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খলিফা যারা তাদের সুন্নত, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। রসুল যেই বেদাত করেন নাই, চার খলিফা যেই বেদাত করেন নাই, তিন যুগে যেই বেদাত করে নাই, চার ইমাম যেই বেদাত করে নাই, রসুল বলছেন তুমি তো বলছো, এই জনে বলে একটা, আরেকজনে আরেকটা, আমাকে দেখো, আমার সাহাবিদেরকে দেখো, এই যে উল্টা পাল্টা করো, দেখো আমার সাহাবিরা করছে কিনা, আমরা খুঁজে দেখলাম সাহাবিরি না, তিন যুগের মধ্যে এই জাতীয় বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই, অতএব এটাই প্রমাণ হয়ে যায়, আমি যা বলি আর তিনি যা বলুক, রসুলের কথা দেখলে এটাই প্রমাণ হয়, আল্লাহ আর তার সাহাব, আল্লাহ রসুল আর তার সাহাবি, এবং যদি পরবর্তী তিন যুগের তাদেরকে আমরা অনুসরণ করি, এটাই স্পষ্ট হয়ে যাবে, ওই তিন যুগের মধ্যে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে নতুন ধরনের বেদাতি কর্মকাণ্ড তারা করে নাই, অতএব আমরাও করব না। তাহলে আর এটা বলবো না, এটা আর কি করবো না, বলবো না। হ্যাঁ কইছি, মনে করেন আমরা তিনজনে তিন রকমই কইছি, রসুল কইছে সমস্যা কি, আমারে মানো, আমার সাহাবিদেরকে মানো, তিন রকম পাইছো তো, তো সমস্যা নাই, তুমি তিন রকম বাদ দাও, আমারে মানো, তখন দেখবো নবীজির যু শূন্যতে কি আছে, তো নবীজির শূন্যতে আছে রসুল তার জন্মদিন সাপ্তাহিক পালন করতেন, তো করে দিই, এই তো সহজ হিসাব, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন মতভেদ দেখবা আমার শূন্যত আঁকড়ে ধরো, তাহলে আমরা দুই হুজুর জন্মদিন কেন্দ্র করে দুই রকম বক্তব্য দিছি, রসুলের সুন্নাহের মধ্যে পেয়ে গেছি, রসুল সোমবার প্রতি সপ্তাহে রোজা রাখতেন, আমরাও প্রতি সোমবার আশেক রসুলের পরিচয় দিয়ে ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আল মুহদাসাত, অন্য বর্ণনা, ইয়াকুম আল মুহদাসাতিল উমুর, নতুন নতুন দিনের মধ্যে কিছু আবিষ্কার করা থেকে বাঁচো, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন যত কিছু আবিষ্কার হবে ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে সব বেদাত। নাসাইর বর্ণনা আসছে, ওকুল্লু বিদআতিন দালালা, সকল বেদাত পদভ্রষ্টতা, ওকুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। রসুল বলছেন নতুন জিনিস দিনে আবিষ্কার করার নাম বেদাত, বেদাতের ঠিকানা, বেদাতের পরিণতি হলো পদভ্রষ্টতা, পদভ্রষ্টতার শেষ পরিণতি হলো জাহান্নাম। জাহান্নামী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। ঈদ অর্থ কি? ইসলামে ঈদ কয়টা? মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম কি বারে? রসুলের জন্ম তারিখ নিয়ে কি আছে মতভেদ? প্রসিদ্ধ মতভেদ কয়টা? তিনটা, এক নাম্বার দুই, দুই তারিখ, তিন, দুই নাম্বার আট, তিন নাম্বার বারো। এর মধ্যে বিদগ্ধ আলেমদের কাছে কোন তারিখটা বিশুদ্ধ আর প্রসিদ্ধ তারিখ কোনটা? সর্বপ্রথম রসুলের জন্মদিনকে কেন্দ্র করে নতুন নতুন কিছু বেদার সূচনা হয় কত হিজড়িতে? মাশাআল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে প্রতি বছর রোজা রাখতেন, তাহলে কিবারে বেদাত কেন্দ্র, রসুলের জন্মদিনকে কেন্দ্র করে বেদাতি কর্মকাণ্ড করলে হাউজে কাউসারের বাণী পাবে? ওই বেদাতিকে আশ্রয় দিলে তার উপর কার অভিশাপ? ফেরেস্তাদের, সকল মানুষের অভিশাপ। সকল বেদাতিদের সর্বশেষ পরিণতি ঠিকানার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।
আস্তাগফিরুকা আতুবু ইলাইহ, সঠিক যা কিছু বলা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে, ভুল ভ্রান্তি যা হয়েছে সব শয়তান আমার থেকে ভুলিয়েছে, সকল সঠিক কথাগুলা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক সকল বক্তব্যগুলা মেনে নেওয়ার তৌফিক দান করেন, যত বর্জনীয় বিষয় আছে বর্জন করার তৌফিক দান করেন। মাহফিলে প্রশ্ন উত্তর দেই না, সারা বাংলাদেশে সবাই জানে, এরপরে ধরায় দিব যাতে এটা ভিডিওতে যায় আর কালকে এটা আবার সবাই দেয়। যে কথা ইমান জাগে, এই বইয়ের কিছু কিছু অংশ, হাদিসের যে অংশগুলো আছে এইগুলো আমি দেখেছিলাম, এজন্য আমার নামও লেখা আছে, যদিও মুফতি লেখা রাখছে তো লেখা আছে আমার নাম লেখা এখানে, যে সম্পাদনায় আমার নাম। তো আমি কিছু কিছু হাদিসের যে অংশগুলো দেখছি অনুবাদ সঠিক আছে কিনা এগুলো আমি দেখে দিয়েছিলাম, আর কিছু অংশে আপনার আকিদা বহির্ভূত কোনো কথা ছিল কিনা ওই জায়গাগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। তো কি বইটার নাম? যে কথায় ইমান জাগে, দিল খোলাসা জাহিদ ভাই, উনি সংকলন এবং রচনা করছে, আপনারা চাইলে এটা নিতে পারেন, আপনাদের সময়গুলো কাজে লাগবে আশা করি ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো করলাম, শুনলাম, বললাম, মহাব্বতের সাথে আলোচনাগুলো আপনারা এখানে যারা আছেন আরও দশজন ঝগড়া করে না, মহাব্বতের সাথে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ঝগড়া কারা কারা করবেন একটু হাত তুলেন তো, কেউ করবেন ঝগড়া? না, ঝগড়া করবেন না, মহাব্বতের সাথে বুঝিয়ে দিবেন, আল্লাহ তৌফিক দান করুন।